বর্তমান জমানাত ইসলাম রে নেস্তনাবুদ ইসলাম রে ধ্বংস করার যে পরিকল্পনা অহল লওয়া হয়েছে এই পরিকল্পনার তাকি দিনে ইসলাম রে রক্ষা করতে হইলে শুধুমাত্র যদি আমরা ভাবি যে না দিনে ইসলাম রক্ষা করার দায়িত্ব উলামায়ে কেরাম দিনে ইসলাম রে রক্ষা করার দায়িত্ব ইসলামের মধ্যে চিন্তাবিদ যারা তারার দিনে ইসলাম রক্ষা করার দায়িত্ব মাদারিস হল না দিনে ইসলাম রক্ষা করার দায়িত্ব প্রত্যেক মুসলমান হলর প্রত্যেক মুসলমানের উপরে ওয়াজিব ফর্জ হে কিতা করত দিনে ইসলাম রে রক্ষা করত এখন কিভাবে দিনে ইসলাম রে রক্ষা করত দিনে ইসলাম রে রক্ষা করতে হইলে সে সম্পূর্ণ আহারে পূর্ণ মাত্রায় মুসলমান হইয়া দিনে ইসলামের মধ্যে দাখিল হইতে এখন আমরা কতজন পূর্ণ মাত্রায় দিনে ইসলামের মধ্যে দাখিল আছে আমরা যদি নিজে চিন্তা করি আমরা নিজে বিবেচনা করি তাহলে আমরা দেখতে পারব যে আমরা কেউ পূর্ণ দিনে ইসলামের আওতার মধ্যে হামাইছি না ওয়াজর মাহফিল হোক বালা কথা আমি কিছু কর্কট মানুষ মাটি বেশি আস্থা রাইতকুর ওয়াজর মাহফিলের আমি বিরোধী দশটার পরে মাইক চলতো এগুলো আমি বালা পাই না আর ও যেখানে বইছেন বই গেছি এখানেও আমার মর্জির খেলাপ বইছি ওয়াজ হইতো সুন্দর হইতো দিনের কত হইতো মানুষ দিনে ইসলামের মধ্যে দাখিল হওয়ার মতো ওয়াজ হইতো এখন ইউটিউব খুললেও ওয়াজ পাওয়া যায় মোবাইল খুললেও ওয়াজ পাওয়া যায় আর আমরা তো এখন টাকা পয়সা বহুত বেশি খরচ করি জান ওয়াজের লেন আছে জান ওয়াজের সুর আছে জান ওয়াজের গানের টোন আছে এইসব ওয়াইজ হলরে খুঁজাই দর হাকিকত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মসজিদে নববীর তকরির করছেন সাহাবায়ে কেরামকলে দিলর খান্দি হুনছেন আল্লাহর নবীর টোন লেন আসলো না টোন তোমার গানের সুর আসিল না টনখা টনখা মাতিছেন যেখানে সাহাবায়ে কেরামর দিলগে আসর করছে আর সাহাবায়ে কেরামর দিল আসর করার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াটাকে উঠাইবার আগ মুহূর্ত পর্যন্ত দুনিয়াটাকে যেদিন উঠাই আনিছেন গিয়া সমস্ত বিশ্বময় ইসলাম রে স্থাপিত করে লেছেন এক সাহাবায়ে কেরাম নয় কয়েক লক্ষ সাহাবায়ে কেরাম রে দুনিয়ার জমিনে রাখিয়া গেছে তা আমরা যদি কথা অকলরে সত্যিকারে দিলর খান্দি শুনি না তো ওয়াজর মাহফিল করিয়া সত্যিকারে রহমত পাইমু কিন্তু সেই কথাগুলারে যদি নিজের দৈনন্দিন জীবনও কাইজে রূপায়িত করতে পারি না তাহলে ইটা ওয়াজ শোনার কোনো মানে নাই আমার টোন আপনি গড়ে বইয়া এখন লেফর তলে বইয়া হুন্ত্রা কিন্তু ই শোনার আপনার কোনো ভ্যালু হইতো নাই সমস্ত দেশ ইয়ং জেনারেশন থেকে হইন জানাও হইন সব জায়গাত মোবাইল বাজাইয়া ওয়াজ হুন্ত্রা এমন লাগানো হয়েছে দোকানের মধ্যে বইয়া খেসিয়া ওয়াজ হুনের হুনতে হুনতে জুস এমনভাবে বাড়ছে যে জুসর মাইরে বুঝা যার মানে ইসলামের বিপক্ষে কেউ মাতলে এখন কাতল করে নিব কিন্তু হালাকে লাগা মসজিদ আজান ফোড়ের কিন্তু আজানের সুরটাই এটার খানে দিয়ে হওয়ার না আমার মাত বুঝা মাইছি নি হ্যাঁ হাসা নাই নামিসা কইছি তো দর হাকিকত যদি দিনে ইসলাম রে বুঝার চেষ্টা করে না এতে ওয়াজ শুনে লাভই বোন ও এখন আইতে এক জায়গায় দেখলাম হায়রে খেলা মাগরিবর আজান ফোড়ের খেলা তো মশগুল আর
এরা খারা, ইয়া আইয়ুহাল মুসলিমিন। এই যদি অবস্থা হয়, এই যদি হালাত হয় আমরার, তো ধর হকিকত হন চাই আমরা একটু পরিবর্তন হতে পারবো না। মুসলমান সব ঠিক আছে, নামও ঠিক আছে, মুসলমান খবর আর মুসলমানই কিতাবও। ভাই দুস্থ হল, বুজুর্গ হল, আমরা রে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই দুনিয়ার জমিনও কতিপয় সময় দিয়া দিয়া দিছেন কিতা করতাম বলিয়া, তান এবাদত বন্দেগি, তান আবিদ বনিয়া জিন্দগি খাটাইতাম। ও যে সর্দির মৌসুম, আমার সভাপতি সাহেবে কইছেন কিতা রাইতলাম বা, আল্লাহ নব্বী কইছেন সর্দির মৌসুম মানে ঠান্ডার মৌসুম মুমিনের লাগি রহমত, ঠান্ডার মৌসুম মুমিনের লাগি রহমত, খালি রমজানের রহমত নয়, রহমত আরও আছে, এই ঠান্ডার মৌসুমও মুমিনের লাগি রহমত, কিতার লাগি রহমত, যে এই ঠান্ডার দিনও রাত লম্বা, আউলিয়া একেরাম হলে ঠান্ডার মৌসুমও আগরাইত আগুয়ান হুটিলা আর শেষ রাত উঠিয়া অজু করিয়া আল্লাহর কাছে ডাকিলা যে আল্লাহ আমার অভাব অনটন আমার কষ্ট আমার মুশকিলা তখন দূর করে দেও, আল্লাহ পাকে দূর করে দিলা, শেষ রাত আল্লাহর এবাদত বন্দেগি খাটাইলা, দিন বাড়তি নফল রোজা রাখলা। ও এরার লাগি এই ঠান্ডার মৌসুম কিতা রহমত, আমরা ওইখানে যেদিন এই ঠান্ডার মৌসুমের রহমত হিসেবে গ্রহণ করি আর হাসালগ্র যেদিন এইভাবে এবাদত বন্দেগি শেষ রাত উঠিয়া নিজরে লাগাই দে, তেলা আউলিয়া আল্লাহ ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, হেনতান গণনার মধ্যে তো আমরাও যাই মুগি নেন পারবো না, হেনতান গণনা জিতাম ফকুয়া। ভাই দোস্ত হল মুসল, আমরা ইসলামের মধ্যে দাখিল হইতে হইলে আমরার আঁতরে মুসলমান বানাইতে হইব, আমরার মুখরে মুসলমান বানাইতে হইব, আমরার নাকরে মুসলমান বানাইতে হইব, আমরার খানরে মুসলমান বানাইতে হইব, আমরার ফাওরে মুসলমান বানাইতে হইব, আমরার জবানরে মুসলমান বানাইতে হইব। কাল কেয়ামতের দিন বন্দা হাজির হইবা, বন্দার লগে হইয়া এক পাহাড় পরিমাণ উচ্চ তার নেকি লগইয়া হাজির হইব, নেকি বুঝেন তার নেকি লগইয়া হাজির হইব, বন্দায় নেকির বা চাইবা কইবা পাহাড় পরিমাণ উঁচা আমার নেকি, ওলা খুশি হইবা, কত সময়ের ভিতরে তার নেকি এক নাই, বরফ জেলা গলে ওরা গলিয়া বাইয়া 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 যাইব গিয়া, তখন তাই দেখবা যেখানে গলি গেল জিগাইবে এইটা অবস্থা কি, তখন জবাব আইব তান গেছে বলে তোমার জবান লেসান তোমার জবানে তোমার নেকিরে কিতা করছে বরবাদ করিলিস, তোমার জবানে নেকিরে বরবাদ করিলিস। আরেক বন্দার হাজির করা হইব পাহাড় পরিমাণ উষা তান ফাফ অনাই লইয়া খাড়া হইবা গিয়া আল্লাহর সামনে, ফাফ অনাই লইয়া গিয়া খাড়া হইবা থরতরাইয়া খাফতে থাকবা যে অত বড় পাহাড় পরিমাণ উষা আমার ফাফ, ইয়া আল্লাহ আমার কী অবস্থা হইত, কত সময় পরে দেখবা পাহাড় পরিমাণ ফাফ যেখানে আসলো আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এখানে নেকি দিব দিলেছে, কিতার লাগে জবান, তান জবানে দি কিতে হয়েছে গালি বার হয়েছে না, তান জবানে দি অনর্থক কথাবার্তা বার হয়েছে না, তান জবানে দিয়া কোনো ধরনের হারাম
খানি হামাইছে না, তান জবানে কোনোদিন খেউরর গিবত করছে না, তান জবানে খেউরর কোনোদিন গিল্লা গাইছে না, যার কারণে কম এবাদত করার বদলতেও জবান রে ঠিক রাখতে পারার কারণে, শুধুমাত্র জবান দিয়ে জিক্রুল্লারে আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান পাপ রে নেকি দি বদলি লইছে। জবান বড় মারাত্মক জিনিস। আমরা সময় ফাইলেও বইলাম, অনর্থ গফ সময়টা কাটাইলাম, আর এই গফ করতে করতে অনহর গিল্লা, অনহর গিবত, অনর্গল গাইয়ার এরপরে মিশা যতখান এখানে তোর লজ্জত ফাঁকরি লাগানি যাগে আওখানাইন লাগাইয়ার আবার নমাজও পড়িয়ার, ভাই জবানে নমাজ নষ্ট করিলে। এবাদত করো, কম করো, যেখানে করতে আল্লাহর ওয়াস্তে আল্লাহর লাগে করতে, যেখানে করতে আল্লাহর ওয়াস্তে আল্লাহর লাগে করতে, যার কারণে জবান রে হেফাজত করতে, জবান রে হেফাজত করতে, অনর্থক কথাবার্তা বলার তাকিয়া জবান রে হেফাজত করিয়া যখন তোমার ইচ্ছা হয় জিক্রুল্লাহ আদায় করো, জিকির আদায় করো, নইলে তিলাওয়াত জানলে তিলাওয়াত করো, নইলে মনে মনে আল্লাহ 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 বস্তু থাকো। জবানের হেফাজত খুব দরকার।